আসমানি মা, তোমার শ্বশুর একজন স্কুল শিক্ষক হলো, অতটা আধুনিক না। সে কোথায় যেন এক ইসলামিক বক্তাকে বলতে শুনেছে, বৈধ অভিভাবক ছাড়া নাকি বিয়ে ভালোভাবে সম্পন্ন হয় না। আমরা কেউই নিশ্চিত নই কথাটার ব্যাপারে, কিন্তু এক রাতের জন্য মেনে নিতে তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হবে তোমার? আসমানি মাথা নিচু করে জবাব দেয়, না মা। তাহলে কালকে তোমার বড় চাচাকে খবর দিয়ে আমরা নিয়ে আসব। সেই তো এখন তোমার অভিভাবক। কালকে নতুন করে আবার পুরো মহল্লার সামনে তোমাদের বিয়ে হবে, এই বাজে ছেলের বিচারও হবে। সত্যি? হ্যাঁ। আসমানির চোখে আনন্দে পানি চলে আসে। ওর শাশুড়ি ওকে রেখে নাহিদের রুমে গিয়ে ওকেও কথাগুলো জানায়। নাহিদে প্রচণ্ড গরমে কাঁথা দিয়ে নিজের পুরো শরীর ঢেকে মুখ ভোঁতা করে শুয়ে থাকে, আর আসমানি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানায়। সবকিছু ভালোভাবে সম্পূর্ণ হওয়ার জন্য সে একটা নতুন পরিবার পেয়েছে, নতুন বাবা মা ভাই বোনও পেয়েছে। নাহিদ অর্থাৎ নিজের স্বামীর কথা মনে হতেই গাল দুটো লাল হয়ে ওঠে। তার নিজেই নিজেকে বলে, না রে আসমানি, আল্লাহ তোকে পরিবারের সাথে একটা স্বামীও বকশিস দিয়েছে। শাহেদা বেগমের আজ কাজের শেষ নেই, সকাল থেকে রান্নাঘরে আছে সে। তাদের কাছে বেশ কিছু আত্মীয় স্বজন এসেছে বড় ছেলের বিয়ে উপলক্ষে, তাদের জন্য রান্না বান্না করতে হবে। সবাই নিজেদের নিয়েই ব্যস্ত, কেউ তাকে একটু সাহায্য করার মতো নেই। নিজের ভীষণ রকম সৎ স্বামীর একার রোজগারের সংসার সে আর চলে না। তার ভাসুর আর দেব দুজনেই অঢেল সম্পদের মালিক। দুটো বাড়ির পরেই তারপর তাদের দুজনের বিল্ডিং আছে, অথচ তার স্বামী সততার জন্য তেমন কিছুই করতে পারেনি। একদিকে তার অবসর নেওয়ার সময় এসে গেছে, আরেকদিকে তার বড় ছেলে এখনো চাকরি পাচ্ছে না, পড়াশোনা শেষ করেছে আরো 4 বছর আগে। এই দুর্লভ মূল্যের বাজারে একার রোজগারে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না। ছেলেটাকেই বা আর কি বলবে, ঘুষ ছাড়া যে ইদানিং চাকরি পুরো সোনার হরিণের মতো, সেটা তো তার মতো মূর্খ মানুষও বোঝে। আসমানিকে জিজ্ঞেস করেছিলে ওর চাচার কথা, আছেন উনি? হ্যাঁ, বলেছে তো আসছে। ওকে শুনলাম অনেক বকাবকি করছে, মেয়েটা কান্নাকাটি করলো অনেক। মা বাপ মরা মেয়ে, এতিমের সাথে এ কেমন দুর্ব্যবহার! সবই হচ্ছে মানুষের বিবেক, বুঝলে? হুম। নাইত কই, সকাল থেকে দেখছি না যে ওকে। বন্ধুদের নিয়ে ওই ছেলেগুলোকে আনতে গেছে। ও, আমার নিজেকে অনেক ছোট ছোট লাগছে গো। কেন? বাড়ির বড় ছেলের বিয়ে দিচ্ছি, কোনো আনন্দ অনুষ্ঠান নেই, কত গণমান্য মানুষ আসবে, তাদের শুধু চা মিষ্টি খাইয়ে বিদায় করব, ভাবতেই খারাপ লাগছে। স্বামী ডাকে, সামনে না তাকিয়ে খিচুড়ি নাড়তে নাড়তে বলে, আমাদের সেই সাধ্য কোথায়? আর আমার জমানো যা আছে সেটুকু দিয়ে ছেলের ভবিষ্যৎ গড়ে দিব, এত আচার অনুষ্ঠান করে পাপ কামানোর কি দরকার? আর আজকের ব্যাপারটা খারাপ লাগলেও কিছু করার নেই, অনেক মানুষ আসবে তামাশা দেখতে, আশেপাশের মহল্লা থেকেও মানুষ আসবে, কতজনকে খেতে দিতে পারবো আমরা বলো তো। হ্যাঁ, তা তো ঠিকই। নাসিরুদ্দিন সাহেব একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে, তারপর বলে, নাবিল এতক্ষণ যার আশায় বসেছিল অবশেষে সে এসেছে, সাথে এসেছে অনেক দামি দামি মিষ্টি আর সন্দেশ। এইবার সে তাদের জন্য কোনো উপহার না আনলেও তার বড় ভাই আর ভাবির জন্য উপহার এনেছে। নাবিল মাঝে মধ্যে বুঝতে পারে না তার বড় ফুপা ঠিক কতটা বড় লোক, যে বিয়ের কথা শুনেই পুরো 1 সেট সোনার গয়না পাঠিয়ে দিয়েছে ফুপির হাতে। মা আনন্দে বারবার চোখ মুছে। নাবিল ভালো করে জানে তাদের মধ্যবিত্ত সংসারে আগামী 1 বছরে চাইলেও তার ভাবিকে এত দামি গয়না গড়িয়ে দিতে পারবে না, কিন্তু যে এত কিছু নিয়ে এসেছে সে সম্পূর্ণ নির্বিকার, এইসব যেন কোনো বিষয়ই না তার কাছে। সে এসেই মায়ের সাথে রান্নাঘরে ঢুকে গেছে, অথচ তার বাকি ফুপি আর মামা মামি কিছু ফলমূল আর চিপসের প্যাকেট এনেই নিজেদের ফ্যানের নিচে শুয়ে বসিয়ে রেখেছে। হঠাৎ গেটের কাছে নজর পড়তে তার পিলে চমকে ওঠে। গতকাল রাত থেকে একবারও এই আসন্ন বিপদের কথা মনে পড়েনি তার। এখন কি হবে? নুসাইবা এসে কি আসমানি ভাবির সাথে ঝগড়া শুরু করে দেবে? এই মেয়েটা যে কিশোরী বেলা থেকেই তার ভাইয়ের কাছে নিজের মন দিয়ে বসে আছে,
কিন্তু তার বোকা ভাই যে সেই সব বুঝেও না বোঝার ভান করে বসে থাকে। নাবিল যেরকমটা ভেবেছিল হলো ঠিক তার উল্টো। নুসাইবা নামে তার একমাত্র খালাতো বোনটি প্রথমে এসে তার খালার সাথে দেখা করে ঘরের সামনে দাঁড়িয়ে থাকা নাবিলকে সম্পূর্ণ উপেক্ষা করে নাতাশার ঘরে ঢুকে গেল। নাবিলের দম প্রায় বন্ধ হয়ে আসার অবস্থা। নুসাইবা ঘরের ভেতরে ঢোকার পর নাতাশা আর তার ছোট চাচার মেয়ে আফিয়াও চমকে ওঠে। তারাও যে জানে নুসাইবার মনের কথা, কি না কি করে বসে বসে এখন মেয়েটা। নুসাইবা আসমানির কাছে গিয়ে বলে, তুমি কি সুন্দর গো ভাবি, ভাইয়া বুঝি তোমায় খুব ভালোবাসে। হুট করে একটা অচেনা মেয়ে এভাবে এইসব জিজ্ঞেস করায় বেশ ভড়কে যায় আসমানি। একবার নাতাশার দিকে তাকালে সে বলে, ও আমার একমাত্র খালাতো বোন, ওর নাম নুসাইবা। নুসাইবা মেয়েটি আসমানির চেয়ে বেশ ছোট হবে, কিন্তু আসমানি তাকে বলে, কেমন আছেন? নুসাইবা একটু হেসে বলে, কেমন আছি বলে তোমার মনে হয়? বড় খালা তো ভাইয়ের বিয়ে হচ্ছে, ভেবেছিলাম কত আনন্দ করব, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। নাতাশা বলে, একভাবে হলেই হলো, বিয়ে তো বিয়েই, সে তো কবুল বলতেই হবে। বড় লোকের বিয়েতেও কবুল বলে বিয়ে হয়, আমাদের মতো গরিব ঘরেও কবুল বলেই বিয়ে হয়। আচার অনুষ্ঠান তো বিলাসিতা আমাদের জন্য। নাতাশার এত কাঠখোট্টা জবাবে নুসাইবা শুধু এক পলক তার দিকে তাকিয়ে থাকে। নাতাশার সাহসে কুলোয় না ওর চোখের দিকে তাকিয়ে থাকার। কত অভিযোগ আর অভিমান লুকিয়ে রেখেছে ও ওর ওই চোখে তার ভাইয়ের প্রতি। কিন্তু নাতাশা জানে এখন আর কিছুই করার নাই। যার প্রতি মনই না টানে তার সাথে সংসার করবে কিভাবে? নাতাশা নিজের ক্ষুদ্র মস্তিষ্কে এর থেকে বেশি আর কিছুই বুঝে না, বোঝার কথাও না। সে শুধু জানে যেহেতু বিয়ে হয়ে গেছে এখন তার ভাই শুধু তার ভাবিকেই ভালোবাসবে, বাইরের মেয়েদের দিকে ঘুরেও তাকাবে না। ক্লাস নাইনে পড়ুয়া একটা মেয়ের পক্ষে এর থেকে বেশি আর কি বা বোঝার ক্ষমতা থাকে। নুসাইবা কোনো কথা না বলে চলে যায় সেখান থেকে। নাতাশা ওর কথা লুকাতে চায় আসমানির থেকে, কিন্তু বুদ্ধিমতী আসমানি বুঝে যায় কিছু তো একটা সমস্যা আছে, নাহলে নাতাশা ওর সাথে এইভাবে কথা বলতো না। নাতাশাকে আসমানি জিজ্ঞেস করে, কি হয়েছে ওর? নাতাশা জবাব দেওয়ার আগেই ক্লাস সেভেনে পড়া ওর চাচাতো বোন আফিয়া বলে, ওর মনের অসুখ হয়েছে গো ভাবি, আপনার বরকেও ভালোবাসে সেই ছোট্টবেলা থেকে। আপনার সাথে বিয়ে হওয়ার ওর মনটা ভেঙে খান খান হয়ে গেছে। ও যে বলে না ছ্যাঁকা খাইছে, হাহারে মায়াটা কাছে আইলো আর আমি বেগুনপুরার গন্ধ পাইলাম। নাতাশা আসমানি আর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা নাবিল হঠাৎই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। নাবিলের ইচ্ছে করছে আফিয়াকে ধরে আছাড় মারতে, কিন্তু ওরই বা কি দোষ, ক্লাস সেভেনে পড়া বুদ্ধিহীন ইচ্ছে পাকা মেয়ের কাছে এর থেকে আর কি বা আশা করতে পারে সে। এলাকার চেয়ারম্যান সে সামনে দাঁড়িয়ে থাকা বকে যাওয়া কিশোরদের উদ্দেশ্য করে বলে, তোমরা কি অন্যায় করেছো বুঝতে পেরেছো? কারো সম্মানে আঘাত আনলে কেমন লাগবে বলো তো? তোমাদের বাবা মাকে সবাই ছি ছি করছে, ভালো লাগছে তোমাদের? আর এই ছেলে মেয়ে দুটোর চরিত্রে যে এইভাবে কলঙ্ক মাখাইলা, তাহলে এদের কেমন লাগছে? সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তাদের চোখ মুখের বেহাল দশা। চেয়ারম্যান সাহেব তাদের আবার জিজ্ঞেস করে, কোন এলাকার মুরব্বী ধৈরা আয়না বিয়া পড়াইছ কও তো? একটা ছেলে কাচুমাচু করে বলে, চিনি না চাচা, মনে হয় তাবলিক বা চিল্লা থেকে ফিরতেছিল, একজন কাজীও নাকি ছিল, তারাই বলল তাড়াতাড়ি বিয়ে পড়াইয়ে ওনাদের পাপ থেকে মুক্তি দিতে। আমরা তো শুধু টাকার জন্য চিল্লা পাল্লা করছিলাম, ওনারা এসে এইভাবে বিয়ে পড়িয়ে দিয়ে যাবে বুঝতে পারি নাই। চেয়ারম্যান সাহেব এবার নাহিদের উদ্দেশ্যে বলে, চোরেও তো মানুষের এমন কইরা পিটায় না বাপ, এত মায়ের দিছ যে চোখ মুখ ফুইলা গেছে। নাহিদ বেস্ট ফ্রেন্ড সোহাগ বলে, চাচা ওরা এলাকা ছেড়ে পালাচ্ছিল, কি আর করব, গেল মাথা গরম হয়ে, দিলাম কয়েকটা। যাগে সেই সব বাদ দাও, নাসিরুদ্দিন স্যার আমাদের এলাকার একজন গণ্যমান্য মানুষ, আমার ছোট ভাই বোন তার কাছে লেখাপড়া করছে, আমার ছেলে মেয়েও করছে,
আমরা সবাই জানি সে কেমন মানুষ, আর তার ছেলে নাহিদের চরিত্র কেমন সেটাও আমরা সবাই জানি। ভুলক্রমে হোক আর যেভাবেই হোক, বিয়ে তো হয়ে গেছে তাদের, তারাও মেয়েকে মেনে নিয়েছে। যেহেতু মেয়েটা অনাথ, এক আপন বলতে শুধু এক চাচা আছে, সে আমাদের সাথেই আছে, তারও এই বিয়েতে কোনো আপত্তি নেই। ছেলে মেয়েও একে অন্যকে পছন্দ করেছে, তাই তারা আজ সবার সম্মতিতে আবার বিয়ে করতে চাচ্ছে। আপনাদের দুই পরিবারের কারো কিছু বলার থাকলে বলেন। নাসিরুদ্দিন সাহেব বলে, আমাদের কিছুই বলার নেই, মেয়ে আমাদের ঘরেই যেহেতু আছে, আমরাও চাই তো মেয়ের মতোই থাকুক। মেয়ের চাচার কোনো কথা আছে কি? আসমানি চাচা আনোয়ার হোসেন খানিকটা বিরক্ত নিয়ে বলেন, আমার আবার কি বলার থাকবো, যা হওয়ার তত হয়ে গেছে, এখন আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে বলতে পারেন, আমি যেহেতু এখন একমাত্র অভিভাবক, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। নাসিরুদ্দিন সাহেব বলেন, আমি কেমন মানুষ সেটা আমার এলাকার মানুষ জানেই, আমি আর কি বলবো, আমার কোনো কিছুই দরকার নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। নাবিল আসমানি চাচার কথা শুনে মনে মনে বলে, দিতে তো চাইবেই, সবই তো নিজের ছেলের নামেই করেছো, একটু অংশ তো ছেড়ে দিতে চাইবেই, এবার যত সব আজে বাজে মানুষ থাকবে না, একটুও থাকবে না, সব জ্বলিয়ে ভেসে যাবে, টেকো মাথা গোতাগার। জল ভরা চোখে নুসাইবা তাকিয়ে দেখলো তার ভালোবাসার মানুষটা অন্য একটা মেয়ের সাথে তিন কবুল বলে বিয়ে করে নিল। উপস্থিত সবাই বেশ খুশি, নুসাইবা মনে হলো তার নাহিদ ভাইও খুশি, না হলে কি এইভাবে আর চোখে মাঝে মাঝে বউয়ের দিকে তাকাতো, নাকি এত মুরব্বীর মাঝেও। আফিয়ার থেকে শুনেছিল কালকে রাতে নাকি তার আলাদা ছিল, নুসাইবা মনে একটা ক্ষীণ আশার সঞ্চার হয়েছিল, নাহিদ ভাই হয়তো মেয়েটিকে মেনে নিতে পারেনি তাই আলাদা ছিল, সে ভেবেছিল কোনোভাবে বিয়েটা ভেঙে দিবে। নাহিদ ভাই যদি মেয়েটি পছন্দ করত তাহলে নিশ্চয়ই কালকে তারা আলাদা থাকতো না, কিন্তু বারবার তার বড় খালাকে তার মনের কথাগুলো বলতে চেয়েও বলতে পারেনি, কিন্তু যখন মনস্থির করলো বলার জন্য তখনই দেখলো নাহিদ ভাই হাসি মুখে লাল বেনারসি নিয়ে বাড়িতে ঢুকছে। নুসাইবা আর কিছু বুঝতে না পারলেও তার ভালোবাসার মানুষটার মুখের হাসি যে কতটা আনন্দের সেটা মুহূর্তেই বুঝে গিয়েছিল। নাতাশাকে চেপে ধরতেই নাতাশা বলেছিল, বিয়ে বৈধ নয় বলেই নাকি মা তাদের আলাদা থাকতে বলেছিল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।